हाय फ्रेंड्स, তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব সিরিয়াস টপিক, সেটা সবার শুনে নেওয়া উচিত। তো আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মাইগ্রেনের ব্যথা আছে, আর যাদের এই মাইগ্রেনের ব্যথা আছে তারাই কিন্তু খুব ভালোভাবে জানে যে এই ব্যথাটা কেমন। আর যাদের এই মাইগ্রেনের ব্যথা আছে তাদের কাছে মাথাটা যেন একটা টাইম বোমের মতো, কখন যে যন্ত্রণা করতে শুরু হবে সেটা কেউ জানে না। রাত জাগা, কাজের চাপ বেশি হওয়া, চা বা কফি বেশি খেয়ে নেওয়া, এগুলোর কারণে কিন্তু মাইগ্রেনের ব্যথা আবার শুরু হতে পারে। তো আজকে আমি তোমাদেরকে বলতে এসেছি যে মাইগ্রেন তো একদম কমে যায় না, তো মাইগ্রেন কমাবে এরকম কোনো খাবারের কথা, মানে কোন কোন খাবারগুলো খেলে, কেমন ধরনের খাবার খেলে মাইগ্রেনের ব্যথা আগের থেকে অনেকটা কমে যেতে পারে। তো চলো আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আগে আমাদেরকে দেখতে হবে কোন কোন ধরনের খাবার আমরা খাচ্ছি প্রতিদিন, সেটা আমাকে একটা এক সপ্তাহ রুটিন করতে হবে যে এই খাবারগুলো আমি খাচ্ছি এবং কবে কেমন ব্যথা উঠছে সেটাও দেখতে হবে। তো এটা যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে কোন খাবারটার থেকে বা কোন ধরনের খাবারের থেকে আমার ব্যথাটা উঠছে। তো সেই বুঝে যদি আমি সেই খাবারটা অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমি অনেকটাই কিন্তু ফল পাবো। দ্বিতীয়ত কি, খাবার তালিকায় প্রতিদিন শাকসবজি এবং বাদাম রাখতে হবে। ম্যাগনেসিয়াম ও রিবোফ্লাভিন বা ভিটামিন বি কিন্তু আমাদের মাথা ব্যথা কম করতে সাহায্য করে। এগুলো কিন্তু কিসে পাওয়া যায়? এগুলো কিন্তু শাকসবজি এবং বাদামে পাওয়া যায়। তাই রোজ দুপুরে শাক লাঞ্চের সাথে শাকসবজি খান এবং বাদাম খান কিছু, সকালে বা বিকেলবেলার দিকে বাদাম খান, এবং লাল আটাও খেতে পারেন, ঠিক আছে, এবং আলুও খেতে পারেন। আলুর মধ্যেও কিন্তু এবং লাল আটার মধ্যেও কিন্তু ম্যাগনেসিয়াম থাকে। ডিম এবং কম চর্বি যুক্ত চর্বি জাতীয় যে দুধ আছে সেটার মধ্যেও কিন্তু রিবোফ্লাভিন থাকে। আর ভিটামিন ডি এর পরিমাণটা খাওয়া বাড়িয়ে দিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিটামিন ডি আমাদেরকে দেয় হচ্ছে সূর্যের আলো। তো সূর্যের আলোর থেকে যেটুকুনি ভিটামিন ডি আমরা পাচ্ছি তো ভালো। আর কি যতটা আমাদেরকে পূর্ণ করতে হবে খাওয়া দাওয়া থেকে কিছু মানে পূর্ণ করতে হবে, কারণ সবসময় তো সূর্যের আলোর সামনে থাকা যায় না। তো যে যে খাবারগুলোতে ভিটামিন ডি আছে সেগুলো খেতে হবে, যেমন ডিমের কুসুম, মাশরুম, পনির, দই, দুধ, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে আছে, এবং একটু বয়স্ক লোকদের কিন্তু এগুলো বেশি খাওয়া উচিত। আর দিনে তিনবার খাওয়ার বদলে দিনে ছবার খান, তবে অল্প অল্প করে খান, তাহলে কিন্তু ব্যথাটা অনেক কম হবে। কারণ আমাদের হয়তো অনেক ইন্টারনাল প্রবলেমের কারণে মাইগ্রেনের ব্যথা হতে পারে, তো সেই সব জিনিস এবং শর্করা জাতীয় যে খাবারগুলো আছে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেমন লাল আটা রুটি, তারপর তোমার ব্রাউন ব্রেড, এগুলো যে আছে লাল চাল, ঠিক আছে, তো সেইগুলো খাবার খাওয়াই আমাদের উচিত। আর জটিল ধরনের কার্বোহাইড্রেট খাওয়া উচিত, যেগুলো আমাদের আস্তে 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 শরীরে চিনি প্রদান করবে। তো এই হচ্ছে কিছু খাবারের নাম যেগুলো বললাম আমি, যে এগুলো হয়তো মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করবে, এবং এগুলো তোমরা ট্রাই করতে পারবে এবং দেখতে পারবে, এবং ফল পেলে কিনা অবশ্যই সেটা আমাকে জানাবে। আর আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আজকের মতো এইটুকুনি, থ্যাংক ইউ।